আর এটা একদম ড্রাই ড্রাই করে নিতে দিতার জন্য অনেক টেনশন করতেছে, শুধু দোয়া করতেছে সবাই। না অনেক দোয়া করছি, কালকে ফিলিপে অনেক দোয়া করছি। আর খুকি আপু সারা রাত এরা হসপিটালে ছিল, আমরাও বাসাই। সরিষার তেলও দিবে, যেহেতু সবার সরিষার তেল খুব পছন্দ করে। এটা তো সরিষার তেল না দিলে কি হবে? আমার ভাবির হাতে কালকে তেল তো মজা করছি, সেজন্য আজকেও আসলে অনেক মজাই ছিল। আমাকে তুমি ভালোবাসো না, তার জন্য আমার নাম বলার আগে আরো দশ জনের নাম বলছো। খুকি নাকি কিছু জন একটা এমসে যে বড় বন্ধু ছিল তুই চিন্তি ডাকুই আসি তো রান্না করে কিন্তু সবার আড্ডা হচ্ছে, কিন্তু অসুস্থ মানুষ কেউ ভাবে দেখাইতে পারতেছি না। আর খুকি আপু একদিন হসপিটালে যাওয়ার পরে খুকি আপু অসুস্থ হয়ে গেছে। দায়িত্ব পালন করতেছে সবাই, আমরা ছোটরা তারা তো কিছু বুঝি না। আসলে এই হলুদের ভাজিটা হচ্ছে আমরা গ্রামে খাইতাম যখন তখন আমি খাইছিলাম। সচরাচর আসলে সব গ্রামে না শহরে সব জায়গায় করে, অনেক ভালো একটা জিনিস হলুদ ভাজি। অনেক বছর পর আমরা খাবো আমার ভাবির হাতে, যেহেতু এপি আপু অসুস্থ আর কোনো কিছু দিয়ে খাইতে পারবে না, তার জন্য এখানে বেশি করে রসুন আর মরিচ দিয়ে কিভাবে করতে হবে রেসিপিটা শেয়ার করবো। এখন বলো কি কি দিছ, মরিচ না পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিছি। হ্যাঁ এটা তো দেখাইছি আমি, দেন আমি ফ্রাই করে দিছি। ঠিক আছে, শুধু একটু পেঁয়াজ আর 5 চামচ হলুদ দিছি। আর তারা গল্পই করতেছে, কিছু শিখতেছে না। খুকি আপু শিক্ষা রাখো। আমি পারি, খুকি আপু সব পারি, আমিও পারি। তোমার ভাবি আমার ভাবি সব হবে, ঠিক আছে মজা পারবো। এটা তো দেখে আমার এখনই খেতে ইচ্ছে হচ্ছে। হলুদের গ্রাম করে দে ভালো। একদম ড্রাই ড্রাই করে নিতেছে আর সরিষার তেল দিয়ে মোটামুটি ড্রাই করে নেওয়া হয়েছে। আর বেশি ড্রাই করলে আবার পেঁয়াজগুলো অনেক বার নিচ্ছে। মোটামুটি আমাদের মোটামুটি নেটা তো হয়ে গেছে।